Dear learners, welcome to English World SKR. Today we will learn voice sense of integrative sentence note 3, active voice T, WH word, who athwa what dara shuru, integrative sentence. Ebong ukto, WH word, who athwa what, T, ukto active voice er subject hole, passive korar shomoy. শুরুতে একটি প্রিপোজিশন বসাতে হয়, এরপর উক্ত ডাব্লিউএইচ ওয়ার্ড এবং সাবজেক্টের মাঝখানে হেল্পিং ভার্ব বসাতে হয়, হু থাকলে হোম বসাতে হয়। অ্যাক্টিভ ভয়েস, হু কিল্ড রত্না, হু কিল্ড রত্না, এই অ্যাক্টিভ ভয়েসে হু এখানে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে, হু কিভাবে সাবজেক্ট হলো। অ্যাক্টিভ ভয়েস ডাব্লিউএইচ ওয়ার্ড হু অথবা হোয়াট, হু রয়েছে দ্বারা শুরু ইন্টারগেটিভ সেন্টেন্স, এটি একটি ইন্টারগেটিভ সেন্টেন্স, এবং উক্ত ডাব্লিউএইচ ওয়ার্ড হু অথবা হোয়াট টি হু অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হলে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হলে প্যাসিভ করার সময় শুরুতে একটি প্রিপোজিশন বসাতে হয়, এরপর উক্ত ডাব্লিউএইচ ওয়ার্ড এবং সাবজেক্টের মাঝখানে হেল্পিং ভার্ব বসাতে হয়, হু থাকলে হোম বসাতে হয়। এটি একটি অ্যাক্টিভ সেন্টেন্স, অ্যাক্টিভ ভয়েস, এটি অ্যাক্টিভ ভয়েস, এই অ্যাক্টিভ ভয়েসে হু কিল্ড রত্না, হু হচ্ছে সাবজেক্ট, এই হু এখানে কিভাবে সাবজেক্ট, আমরা কিভাবে বুঝবো হু এখানে সাবজেক্ট। তাহলে চলো দেখে আসি হু এখানে কিভাবে সাবজেক্ট এর কাজ করেছে, হু কিল্ড রত্না, হু এখানে কিভাবে সাবজেক্ট। ডিয়ার লার্নার্স, ইন্টারগেটিভ সেন্টেন্স এ হু কে বা কারা বা কাহারা, হোয়াট কি বা কোনটি কখন সাবজেক্ট হিসাবে গণ্য করা হয়। ইন্টারগেটিভ সেন্টেন্সে হু এবং হোয়াটকে কখন সাবজেক্ট হিসাবে গণ্য করা হয়। ইন্টারগেটিভ সেন্টেন্সে হু এবং হোয়াট সাবজেক্টও হতে পারে আবার অবজেক্টও হতে পারে, তবে হু এবং হোয়াট কখন সাবজেক্ট হিসাবে ইন্টারগেটিভ সেন্টেন্সে বসে। নোট, কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট বা সাবজেক্টযুক্ত শব্দ বা শব্দগুচ্ছের পরিবর্তে ইন্টারগেটিভ সেন্টেন্স এ হু অথবা হোয়াট ব্যবহার করা হলে উক্ত হু অথবা হোয়াট উক্ত ইন্টারগেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে গণ্য হবে। কি নাম্বার ওয়ান, ব্যক্তিবাচক হলে হু এবং বস্তুবাচক হলে হোয়াট বসাতে হয়। কি নাম্বার টু, এক্ষেত্রে প্রদত্ত অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট বা সাবজেক্টযুক্ত শব্দ বা শব্দগুচ্ছ ব্যতীত যা থাকবে উক্ত ইন্টারগেটিভ সেন্টেন্স এ হু অথবা হোয়াটের পর সেগুলো অপরিবর্তিত থাকবে। কি নাম্বার থ্রি, হু অথবা হোয়াটের পর মেইন ভার্ব থাকলে, মেইন ভার্ব অর্থাৎ ইন্টারগেটিভ সেন্টেন্সে হু অথবা হোয়াটের পর মেইন ভার্ব থাকলে অথবা হু অথবা হোয়াটের পর হেল্পিং ভার্ব প্লাস মেইন ভার্ব থাকলে, অর্থাৎ কোনো ইন্টারগেটিভ সেন্টেন্সে হু অথবা হোয়াটের পর হেল্পিং ভার্ব প্লাস মেইন ভার্ব থাকলে উক্ত হু অথবা হোয়াটকে উক্ত ইন্টারগেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে গণ্য করা হয়। এটি অ্যাসার্টিভ সেন্টেন্স, রত্না লাভ সুমন, রত্না লাভ সুমন, রত্না সুমনকে ভালোবাসে। এখন রত্নার পরিবর্তে, রত্নার পরিবর্তে আমরা, রত্নার পরিবর্তে আমরা যদি হু বসাই তাহলে ডাব্লিউএইচ কোশ্চেনটি হবে হু লাভস রত্না সুমন, হু লাভস সুমন। তাহলে এই হুটা কি সাবজেক্ট নাকি অন্য কিছু। কি নাম্বার থ্রি, হু অথবা হোয়ার্ডের পর মেইন ভার্ব থাকলে এই হু এর পর আমরা মেইন ভার্ব পেয়েছি, মেইন ভার্ব পেয়েছি,
যেহেতু হু হু এর পর আমরা যেহেতু মেইন ভার্ব পেয়েছি, এই হু হচ্ছে সাবজেক্ট। এছাড়াও হু, এই রত্ন এখানে সাবজেক্ট, এই সাবজেক্টের পরিবর্তে হু বসেছে, তাই এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে হু হচ্ছে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাবজেক্ট। হেয়ার দ্য সাবজেক্ট ইজ হু, হেয়ার দ্য সাবজেক্ট ইজ হু, এখানে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হু। এখানে আরও একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, রত্না লাভস সুমন, রত্না লাভস সুমন। এখন আমরা যদি সুমনের পরিবর্তে যদি আমরা যদি হু বসাই, এই সুমনের পরিবর্তে আমরা যদি হু বসাই তাহলে কি হবে? হু ডাস রত্না লাভ, অর্থাৎ রত্না সুমনকে ভালোবাসে। আমরা যদি এখানে যদি প্রশ্ন করি রত্না কাকে ভালোবাসে, কাকে? হু ডাস রত্না লাভ, এই হু এখানে সাবজেক্ট কি না, হু এখানে সাবজেক্ট কি না। কি নাম্বার থ্রি, হু অথবা হোয়ার্ডের পর, হু অথবা হোয়ার্ডের পর মেন ভার্ব থাকলে, অথবা হু অথবা হোয়ার্ডের পর হেল্পিং ভার্ব প্লাস মেন ভার্ব থাকলে, হেল্পিং ভার্ব প্লাস মেন ভার্ব থাকলে, হু এর পর আমরা হেল্পিং ভার্ব পেয়েছি কিন্তু মেন ভার্ব হেল্পিং ভার্বের পর নেই, মেন ভার্ব রয়েছে এখানে, অর্থাৎ শুধু হেল্পিং ভার্ব রয়েছে। এই হু অথবা হোয়ার্ডের পর শুধু হেল্পিং ভার্ব রয়েছে, তাই এই হু এখানে সাবজেক্ট নয়, তাই হু এখানে সাবজেক্ট নয়। হেয়ার হু ইজ নট, হেয়ার হু ইজ নট সাবজেক্ট, হেয়ার হু ইজ নট সাবজেক্ট। এখানে হু বসানো হয়েছে, হু এর পর হেল্পিং ভার্ব রয়েছে কিন্তু হেল্পিং ভার্বের পর মেন ভার্ব নেই, তাই এই হু এখানে সাবজেক্ট নয়। হু এখানে হু, হু এর পর মেন ভার্ব রয়েছে তাই হু এখানে সাবজেক্ট। আরও একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্য মুন গিভস লাইট, দ্য মুন গিভস লাইট, দ্য মুন গিভস লাইট, চাঁদ আলো দেয়। এখন যদি চাঁদের পরিবর্তে আমরা যদি একটা ডাব্লুএস ওয়ার্ড বসাই, যেহেতু বস্তু, হোয়াট গিভস লাইট, এখানে হোয়াট, এই হোয়াট এখানে সাবজেক্ট কি না, এই হোয়াট এখানে সাবজেক্ট কি না। হু অথবা হোয়াটের পর মেইন ভার্ব থাকলে, এই যে হোয়াটের পর আমরা মেইন ভার্ব পেয়েছি, হোয়াটের পর আমরা হোয়াটের পর মেইন ভার্ব পেয়েছি, তাই হোয়াট এখানে সাবজেক্ট। হেয়ার দ্য সাবজেক্ট ইজ, দ্য সাবজেক্ট ইজ, হেয়ার দ্য সাবজেক্ট ইজ হোয়াট। আরও একটি অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা দেখব, দ্য মুন গিভস লাইট, দ্য মুন গিভস লাইট, চাঁদ আলো দেয়। এখন আমরা যদি প্রশ্ন করি চাঁদ কী দেয়, হোয়াট ডাস দ্য মুন গিভ, হোয়াট ডাস দ্য মুন, হোয়াট ডাস দ্য মুন গিভ, চাঁদ কী দেয়, চাঁদ কী দেয়, এই হোয়াট, এই হোয়াট এখানে সাবজেক্ট কি না, হোয়াট এখানে সাবজেক্ট কি না। হু বা হোয়াট এর পর হেল্পিং ভার্ব প্লাস মেইন ভার্ব, এখানে শুধু হেল্পিং ভার্ব রয়েছে, এর পাশে মেইন ভার্ব নেই, মেইন ভার্ব রয়েছে দ্য মুনের পর, অর্থাৎ হোয়াট বা হু এর পর হেল্পিং ভার্ব প্লাস মেইন ভার্ব, অথবা শুধু মেইন ভার্ব থাকলে উক্ত হোয়াট বা হুকে, উক্ত হোয়াট বা হুকে সাবজেক্ট হিসাবে গণ্য করা হয়। যেহেতু এখানে শুধু হেল্পিং ভার্ব রয়েছে, মেন ভার্ব রয়েছে দ্য মুনের পর, অর্থাৎ হেল্পিং ভার্বের পর মেন ভার্ব নেই, তাই এখানে হোয়াট সাবজেক্ট নয়। আমরা ভিডিওতে দেখলাম যে হু এর পর যেহেতু মেন ভার্ব রয়েছে, সেহেতু হু হচ্ছে হু কিলস রত্না এই সেন্টেন্স এর সাবজেক্ট, অর্থাৎ হু সাবজেক্ট হলে প্যাসিভ করার সময় শুরুতে একটি প্রিপোজিশন, শুরুতে একটি প্রিপোজিশন কিল্ড এর জন্য কিল ভার্বের সাথে আমরা সর্বদা প্যাসিভ করার সময়
by preposition বসাই, এই প্রিপোজিশনটি শুরুতে বসাবো by, যেহেতু who রয়েছে এখানে, বলা হয়েছে who থাকলে whom হবে, who থাকলে whom বসাতে হবে, by whom। এরপর এখানে বলা হয়েছে wh word এবং সাবজেক্টের মাঝখানে wh word বসিয়েছি, সাবজেক্ট লেখার আগে wh word এবং সাবজেক্ট এর মাঝখানে একটি হেল্পিং ভার্ব বসবে killed, ভার্বটি হচ্ছে v2, সিম্পল পাস্ট, সিম্পল পাস্টে ওয়াজ বা ওয়ার প্যাসিভ ভয়েসে হেল্পিং ভার্ব হিসেবে বসাতে হয়, রত্না, রত্নার জন্য আমরা ওয়াজ বসাবো, বাই হোম ওয়াজ, এরপর রত্নাকে সাবজেক্ট বানাবো, বাই হোম ওয়াজ রত্না কিল্ড, বাই হোম ওয়াজ রত্না কিল্ড। আরও একটি এক্সাম্পল আমরা করব, হোয়াট শকড ইউ, হোয়াট শকড ইউ, যেহেতু হোয়াট সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে, হোয়াট যেহেতু হোয়াটের পর মেন ভার্ব রয়েছে, হোয়াটের পর মেন ভার্ব রয়েছে, তাই হোয়াট এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাবজেক্ট, তাই হোয়াট এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাবজেক্ট। শকড ভার্বের পর আমরা কোন প্রিপোজিশন বসাবো, যেহেতু শকডের পর অ্যাট বসে অ্যাট, এরপর wh word হোয়াট বা হু হোয়াটকেই বসাবো, অ্যাট হোয়াট, এরপর আমরা একটা হেল্পিং ভার্ব নেব শকড, সিম্পল পাস্ট টেন্স ওয়াজ ওয়্যার, এখানে অবজেক্ট হচ্ছে, এখানে হোয়াট শকড ইউ, হোয়াট শকড ইউ, এখানে অবজেক্ট হচ্ছে ইউ, ইউটা হবে সাবজেক্ট, ইউটা হবে সাবজেক্ট, এই ইউ এর জন্য ওয়াজ ওয়্যারের মধ্যে বসবে ওয়্যার, অ্যাট হোয়াট ওয়্যার, এই ইউ অবজেক্টটাকে করতে হবে সাবজেক্ট, অ্যাট হোয়াট ওয়্যার ইউ শকড। আমরা আরও একটি এক্সাম্পল করব, হোয়াট মেড হার সেট, হোয়াট মেড হার সেট, হোয়াট মেড হার সেট, হোয়াট, হোয়াট এরপর মেইন ভার্ব রয়েছে, তাই হোয়াট হচ্ছে এখানে সাবজেক্ট, হোয়াট যদি সাবজেক্ট হয়, মেড ভার্বের পর বাই বসে, তাই প্যাসিভ করার সময় শুরুতে বাই বসবো, বাই হোয়াট, এই হার হবে শি, এই হার হচ্ছে অবজেক্ট, এর সাবজেক্ট হচ্ছে শি, শি মেড, যেহেতু সিম্পল পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স ওয়াজ আর, সিম্পল পাস্ট টেন্স ওয়াজ আর, শি এর জন্য ওয়াজ, বাই হোয়াট ওয়াজ, হারটা হয়ে গেল শি, বাই হোয়াট ওয়াজ শি মেড সেট। ডিয়ার লার্নার্স, আই থিঙ্ক নাও ইউ আর এবল টু চেঞ্জ অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস, ইফ দ্য অ্যাক্টিভ ভয়েস ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স স্টার্টেড উইথ হু আর হোয়াট ইউজড সাবজেক্ট।